हेलो फ्रेंड्स, আপনাদের সবাইকে সুবর্ণম স্কুলে স্বাগত। আজকে বাংলার ডেইলি প্র্যাকটিসের কিছু ওয়ার্কশিট আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা বাড়িতে আপনার বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারেন। এটি খুবই হেল্পফুল। তো চলুন শুরু করা যাক। বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। ম গ মগ, ম গ মগ। বর্গীয় জ গ জক, বর্গীয় জ গ জক। ব হসই বই, ক হসই কই। অঞ্জ ত যত, ক ত কত। হসৌ ত উঠ, রসই ট ইট। পরের ওয়ার্কশিটটি হচ্ছে শব্দের শেষ বর্ণ দিয়ে নতুন শব্দ লেখো। ব হস্রই বই, এটি একটি শব্দ। এই শব্দের প্রথম বর্ণ কোনটি? ব। আর শেষ বর্ণ হচ্ছে রস্রই। তো শেষ বর্ণ দিয়ে একটা নতুন শব্দ লিখতে হবে। তো সে এই রস্রইটা হচ্ছে শেষ বর্ণ, তো এই রস্রই দিয়ে আরেকটি নতুন শব্দ লিখতে হবে। যেমন হস রস্রই ট ইট, ঠিক সেরকম অ বর্গীয় জ অজ। এই অজ শব্দের শেষ বর্ণ হচ্ছে বর্গীয় জ, তো এই বর্গীয় জ দিয়ে একটি শব্দ, বর্গীয় জ ল জল, বর্গীয় জ ল জল। ব ক বক, এই শব্দের শেষ বর্ণ হচ্ছে ক, ক দিয়ে একটি শব্দ লিখতে হবে, ক ল কল, ক ল কল। তেমনি ব ট বট, তাহলে শেষ বর্ণ হচ্ছে ট, ট ক টক লিখতে পারি, ট ব টব লিখতে পারি, যে কোনো একটি শব্দ লিখতে হবে। ঘ র ঘর, র দিয়ে একটি নতুন শব্দ হচ্ছে র উং রং, র দন্ত রস। আম আম, ম দিয়ে হচ্ছে ম গ মক। ব দন্তান্ন বন, দন্তান্ন র নর। ম গ মক, গ দিয়ে একটি শব্দ, গ ম গম, এইভাবে। নেক্সট এক, একই সংখ্যার সাথে মিল করো। এক, এবার এখানে এক কোথায় আছে সেটি খুঁজে মিল করতে হবে, একের সাথে এক। নেক্সট চার, চারের সাথে চার। তিন, তিনের সাথে এই তিন। দুই, দুইয়ের সাথে দুই। পাঁচ, পাঁচের সাথে পাঁচ। এইভাবে খুঁজে খুঁজে কিন্তু একই সংখ্যার সাথে মিল করতে হবে। নেক্সট ওয়ার্কশিটটি হচ্ছে শব্দের প্রথম বর্ণের সাথে মিল করো। এখানে একটি শব্দ আছে বর্গীয় জ ল জল, তো এর প্রথম বর্ণ কোনটি? বর্গীয় জ। বর্গীয় জ এখানে ডান দিকে কোথায় আছে? এই বর্গীয় জ। গ একা ছ গাছ, তো প্রথম বর্ণ হচ্ছে গ, তো এই গ, এই গ। ট গোর ট, কাক ক, ঔষধ ঔ, এইভাবে। পরের ওয়ার্কশিটটি হচ্ছে স্বরবর্ণ দিয়ে শুরু শব্দগুলি গোল করো। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো শব্দ আছে, তার মধ্যে থেকে যে শব্দটি শুরু স্বরবর্ণ দিয়ে সেটি গোল করতে হবে। যেমন দেখুন সহজ, দন্তস্ব হ বর্গীয় জ, তো এর মধ্যে শুরুর এই শব্দের মধ্যে শুরুর বর্ণটি কোনটি? দন্তস্ব। এটি স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? তো প্রথমে আমাকে জানতে হবে স্বরবর্ণ কোনগুলি, ব্যঞ্জন বর্ণ কোনগুলি। স্বরবর্ণ ক অ থেকে ঔ পর্যন্ত বর্ণগুলিকে বলা হয় স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তাহলে দন্তস্বটা কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। নেক্সট ক ল ম কলম, তো এর শুরুর বর্ণটিও কিন্তু ব্যঞ্জন বর্ণ, যেটি ক। নেক্সট দীর্ঘই গ ল ইগল, এর শুরুর বর্ণ কোনটি? এই শব্দের দীর্ঘই, তো এই দীর্ঘইটা কি? দীর্ঘইটা হচ্ছে স্বরবর্ণ, তাহলে এই শব্দটাকে গোল করলাম। ঠিক সেই রকম ওজন, ও বর্গীয় জ দন্তান্ন, ও বর্গীয় জ দন্তন্ন। তাহলে এখানে এই শব্দের শুরু কোনটি? ও দিয়ে, শুরুর বর্ণ কি হচ্ছে? ও, তো ও হচ্ছে স্বরবর্ণ।
এটাকে সার্কেল করলাম। ঠিক সেইভাবে আপনি আরো অনেক বর্ণ দিয়ে আপনার ছোট্ট সোনাটিকে প্র্যাকটিস করাতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো আরো এরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে ক্লিক করে রাখবেন, যাতে এরকম এডুকেশনের সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো নেক্সট আসছি ফাঁকা ঘরে ব ও ল বসাও। এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছেন তার পাশে একটি করে কিন্তু বর্ণ দেওয়া আছে, তার আগে এখানে ব বসাতে হবে। ব এবারে পড়তে হবে ব ক, কি হলো বক। এই হর্ষই, হর্ষের আগে এই ব লিখলাম, তাহলে ব হর্ষই কি হলো বই। টয়ের আগে আমি আরেকটা ব লিখলাম, তাহলে কি হলো বট, বট। বল বল, ঠিক ঠিক তেমনই এখানে ল বসাও। এই যে ফাঁকা ঘরগুলোতে আছে ল বসাতে হবে। ক ল ম কলম, বর্গীয় জ ল, বর্গীয় জ জলজ। ম ল ম মলম, ত ল বতলব। ঠিক এইভাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, পরে আবার আমি আরো নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।